গুড মর্নিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর আজকে একদম সকালে ঘুম থেকে ওঠার থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে দিনটা। তো আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে নিলাম, আর জানলাগুলো খুলে নিলাম সকালবেলায় যখন মা রুমটা পরিষ্কার করে। মায়ের প্রায় 6:15 উপরে সমস্ত রুম ঝাড়া পোছা, ব্যালকনি ধোয়া, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তখন তো মা সব জানলাগুলো খুলেই পরিষ্কার করে, আর তখন তো সকাল থেকে রোদটা ঢোকে না আর কি। তারপরে মা আবার কিন্তু জানলাগুলো লাগিয়ে দিয়ে চলে যায়, যেহেতু এদিকে মাথা ঘুরে শরীর পুরো মুখে একদম রোদটা লাগে। তো সেই জন্য মা আবার যখন নিচে নেমে যায় তখন জানলাগুলো বন্ধ করে দিয়ে চলে যায়। তো যেহেতু আমি আর ভাই ঘুমোই, সে কারণে তো আর বিছানাটা ঝাড়া হয় না। আর এই যে এই ধারে শোকেসটা, মাথার উপরে পিছন দিকে ডিভান খাটের মধ্যে যে শোকেসটা, এই দুটো আর কি মা পরিষ্কার করতে পারে না। তো সেই কারণে আর কি ওই জিনিস দুটো আমি মুছে নিই একটুকু, আর বিছানাটা ঝেড়ে দিই। এইটুকু কাজ আমার থাকে ঘুমতে ঘুরে। তো সেটা আপাতত এই কিছুদিনই করতে পারছি, 1 মাসের মতন। তার আগে মায়ের সমস্ত কিছু করতো, মানে বেলা করে এসে নিচের কাজকর্ম বাগিয়ে দিয়ে বেলা করে এই কাজগুলো করতো। তো দেখতেই পাচ্ছ কত স্লোলিভাবে করছি, শরীর একদম এনার্জি নেই, বিশ্বাস করো। মানে কী বলবো তোমাদেরকে, মানে একটা কাজ আমার হাতে লেগেই থাকে। তো আজকে এটা নিয়ে আমার সাথে জয়ের কথা হচ্ছিলো, মানে আমার হাজব্যান্ড, যে দেখো আমি আর সেই মানুষটা যেখানে আমি দেখতে পেতাম এত কাজ একসাথে এত কিছু। তো জয় বলছে তোমাকে কি বারবার আমাকে মনে করে দিতে হবে যে ডাক্তার তোমাকে কতদিন কীভাবে রেস্ট থাকতে বলেছে? তো আস্তে আস্তে করো, দেখবে তোমার ঠিক কিছু ফিরে আসবে। তো জয়কে এটাই বললেন যে 3 মাস তো হয়ে গেল, তাও এখনও অবধি কিছুই আমি পাচ্ছি না সেরকমভাবে। তো জয় বলছে তুমি কি নিজেকে অন্যান্য অপারেশনের মতন ভাবছো বা কিছু? এ নিয়ে জয়ের সাথে টুকিটাকি কথা হচ্ছিলো আর কি। তো তারপরে কোমরের পেনটা ভীষণ বেড়েছে হঠাৎ করে। তো কী আর বলবো, যেটা হবার সেটা তো ঘটবে। তো দেখো, অনেকটা বকবক করলাম তোমাদের সাথে। তো এখানে এবার আমি বিছানাটা ভালো করে ছেড়ে দিচ্ছি, আর বিছানার চাদরটা না তোলা হচ্ছে না। কারণটা হচ্ছে বাবা তো হায়দ্রাবাদ গেছে, তো মায়ের পক্ষে এখন একা হাতে অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। মানে এদিকে চাদর কাচা, সকালবেলায় জল ধরা, সমস্ত কিছু অনেকটা চাপের। ওই জন্য আর কি মা বললো তোর বাবা ফিরে আসো, তখন বিছানার চাদরটা তুলে দিবি। আর নর্মালি মা একটু তাড়াতাড়ি তোলা করাই, হিসাব মতন উপরে কেউ থাকে না। শুধু রাত্রেবেলায় ঘুমাবার সময় ঘুমোতে আসি, আর যেদিন বৃষ্টি পড়ে সেদিন উপরে দুপুরবেলায় ঘুমাতে আসি, আর টুকিটাকি কোথাও গেলে যদি ড্রেস পরি তবেই উপরে আসি, কোথাও যাওয়ার থাকে না। ছাড়া উপরে কেউ আসে না, নিচেই সবসময়। তো দেখো, এখানে সমস্ত যে জামাকাপড়গুলো আমার বের করানো ছিল সেগুলো আমি সব বাগিয়ে, মানে মা ভাঁজ করে দিয়েছিলো আগের দিন রাত্রে। তো এখন সেগুলো আমি আলমারিতে যা, মানে যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। এই জিনিসগুলো আগে আমি ঝেটাফাট করতাম, এখন সেগুলো মায়ের উপরে চলে গেছে। তো কী করবো, তো উপর থেকে নিচে নেমে এসে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে যাবো। তো দেখো, ফ্রেশ হয়ে এসে দেখলাম বিস্কুটে করে যাস আগের দিনে 2 লেড়ুয়াই ছিল। তো 2 লেড়ুর একটা মা আগে দিলাম, একটা আমি নিলাম, আর বিস্কুটের প্যাকেটে এই যে এটাকে কী বলে টোস্ট, হ্যাঁ টোস্ট বিস্কুটটা ঢেলে নিচ্ছি এখানে। তো টোস্ট বিস্কুট খেতে খুব ভালো লাগে, তবে আমার রোজ ভালো লাগে না। আমার না সবসময় মুড সুইং হয়, যে খেতে মন যায় এটা খেতে মন যায় ওটা খেতে মন যায়, বাট রোগের পর থেকে আরও বেশি হয়েছে মুড সুইং। কখন যখন যেটা করতে মন যায় না তখন সেটা না হলে না কেমনটা বিরক্তিকর ব্যাপার লেগে যায়। তো যাই হোক, এখানে দেখো পাটশাকগুলো ঢেলে নিচ্ছি। এগুলো আগের দিনে তোমরা দেখেছো আগের দিনের ব্লগে, যে মা আর মাসি মিলে পাটশাকগুলো তুলছিলো, মাসিমনির বাড়িতে পাটশাক হয়েছে। তো সে আজকে মা পাটশাকগুলো করবে সবারকে, আর পাটশাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো জানো তো, আমি অনেকের ব্লগে দেখেছি, মানে আমি নিজের চোখে কখনো দেখিনি, অনেকের ব্লগ মানে ব্লগারদের ব্লগে দেখেছি পাটশাক ভাজা করে। জানি না কেমন খেতে হয়, একদিন মাকে বলছি ট্রাই করে দেখো না, তো মা বলছে আমি কখনোই করিনি। তো সবাই পাটশাক ভাজা খেতে হয়, তো জানি না কেমন খেতে হয় বা কেমন রেসিপি হয়। তো আমাদের এখানে পাটশাকটা কিন্তু ঝোলই হয়, মানে আমরা এরকমই খাই। তো জানি না, ওরা সবাই বলে পাটশাক ভাজা খায়, তো কেমন আমি দেখি না। তো দেখে তো বেশ ভালোই লাগে, বাট জানি না কখনো খেয়ে টেস্ট করিনি, একদিন করতে হবে। তো দেখো, সেগুলো ঢেলে ঢুলে একটু পরিষ্কার করে যেগুলো দরকার রেখে নিলাম, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এখানে চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে। তো চা আর বিস্কুটটা খেয়ে নেব। তো আমি চা করি না সকালবেলা আজকে, কিন্তু মায়ের আগেই গেছিলাম নিচে উঠে পুজো করবার আসার আগে, কারণ মা আমার ওই বাসি কাপড়ের গায়ে চা খায় না, যেহেতু মা পুজো টুজো করে নিজেই চাটা বসায়, ওই জন্য আমি কি ছোঁয়াছুঁয়ি আর কি করি না। তো দেখো, এখানে আলু কেটে নিলাম, যেহেতু আজকে আলু পোস্ত হবে সেই জন্য আজকে আলুটা কেটে নিলাম।
তো আলু টালু কেটে আজকে মায়ের একটু দেরি হয়ে গেছিলো, কারণ আজকে অমাবস্যা ছিল, অমাবস্যার পুজো দিতে গেছিলো, সেখানে আমার মা চলে গেছে, তখন কি বামুনের স্নান টান কিছু হয়নি, তো ওই জন্য মন্দিরে একটু বসে থাকতে হয়েছিলো, তো সে কারণে আজকে দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য আমি বাবার কাজটা এখন আমিই করে দিচ্ছি, মাকে টুকিটা কীভাবে একটু হেল্প, এই কাজগুলো বাবাই করে, যেদিন বাবা টুকিটাকি করে না খুব প্রবলেম হলে তখন আমি করি, তোমরা সেটা দেখতেই পাবো, বেশিরভাগ দিন বাবা মাই করে নেয় হাতাহাতি করে। তো আজকে আমি আজকে টুকিটাকি আলু কেটে টমেটো কেটে এইসব সমস্ত যেগুলো আজকে হবে সেগুলো একটু করে বাগিয়ে দিলাম। এখানে দেখো মা গরম গরম আলু পোস্ত করে আমাকে দিয়েছে, আমার ভীষণ ভালো লাগে গরম গরম আলু পোস্ত আলুর তরকারি খেতে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরা সবাই বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক নতুন একটি ভিডিওর সাথে স্বাগত, আর আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকে সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট, আমি তো কোনো কিছু কাজ টাজ করি না, মানে যতটুকু ছোটো ছোটো হেল্প করা যায় সেসব কাজ কমপ্লিট, আমার স্নান কমপ্লিট, আর স্নান টান সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সকালে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কমপ্লিট টমপ্লিট করে তোমাদের কাছে ওয়েলকাম জানাতে চলে এলাম। আর এখন একটা বেজে গেছে বলতে চাই, ইয়েস একটা পাঁচ বাজছে, এবার একদম আমি চলে যাবো দুপুরের খাবার খেতে। তো সকাল থেকে টুকিটাকি কাজ করে একটু ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, কারণ হচ্ছে যে শরীরটা বেশ ভালো লাগে না, মানে খুব আলসে আলসে, আর কোমরে ভীষণ পেন হচ্ছে, এই দুদিন দিন হচ্ছে ভীষণ যন্ত্রণা করছে একটা, তো এর কোনো ওষুধ নেই। তো এটা আর কী বলবো তোমাদেরকে, রোজ বলাটাও বাজে যে আমার শরীর খারাপ লাগে, কিন্তু এটা হ্যাঁ একটা শরীর খারাপ লাগে, তোমরা দেখেও সেটা বুঝতে পারবে। তো যাই হোক, আর এই গাছটাতে কত বাতাবি লেবু ধরেছে তোমরা জাস্ট দেখো, কিন্তু কেউ খাই না, কেউ না, এই না ঝুলে নষ্ট হয়, পড়ে যায়, ফেলে দেয়, ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয়। তো যাই হোক, সে যা হচ্ছে হোক, তো চলো আর বেশি বকবক না করে এখন খাবারের দিকে যাওয়া যাক, তখন খেয়ে নিয়ে আজকে হচ্ছে নিরামিষ অমাবস্যা, তাই আজকে নিরামিষ নিরামিষ খাবার হয়েছে। তো আমার আর ভাইয়ের জন্য স্পেশাল করে কোনো আলাদাভাবে কোনো আমিষের কোনো প্রয়োজন আমরা করতে দিই না, মায়ের নিরামিষটা অ্যাকচুয়ালি খাই, তো আমাদেরকে বলে আমিষ করে দেবো, বাট আমরা আবার আমাদের জন্য আমিষ এসব আর গজর ভালো লাগে না, আর একাই দিন নিরামিষ খাবার খেতে খুব ভালো লাগে। আর আজকে যে নিরামিষটা খাবার হয়েছে এটা আমার আমার ভাইয়ের দুজনকার খুব ফেভারিট একটা খাবার। তো চলো আর বেশি বকবক না করে খেয়ে আসি, খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো মা এখানে খাবার বেড়ে নিচ্ছে, আর এই বাটিতে যেটা মা খাবার দিচ্ছে সেটা আমার এক দিদাকে আমার মা খাবার দেয়, অ্যাকচুয়ালি দিদার না পা ভেঙে গেছে, তো একা মানুষ থাকে তো কী করে না করে, মা একটু রোজ যা হয় সেটা একটু দেয়। আর এখানে দেখে না দুপুরের লাঞ্চটা একদম পাট শাক ওল ভাতে আর টমেটো আলু পোস্ত আর ভাত, এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর বিকালে ঘুম থেকে উঠে দেখছি টুংটাং আওয়াজ পাচ্ছিলাম, কী ব্যাপার, দেখি মা কী করছে, তো দেখছি যে মা লুচি করছে। তো মাকে হঠাৎ বললাম আজকে লুচি কী ব্যাপার, মা বললো রোজ রোজ আর এক খাবার ভালো লাগে না আর লুচি করে দিয়ে, তখন তো ভালোই লুচি খেতে কার না ভালো লাগে। তো এই লুচি নিয়ে একটা টাইম বাবার আমার নুকানুকি হতো, মানে বাবা একটা টিফিন ক্যারিয়া করে কোনো দিকে নুকি রাখতো, আমি একটা টিফিন ক্যারিয়া করে কোনো দিকে নুকি রাখতাম, মানে যাতে লুচিটা খেয়ে নিতে না পারে, মানে বাসি লুচি খাবো এরকম একটা ব্যাপার, মানে বাবা আগলে রাখতে দেবো, তুই একদম খাবি না আমার ভাগে, তুই রাত্রে কটা খেয়েছিস বল, আমি রাত্রে এতগুলো খাই না, এইরকম একটা বাবা মেয়ের মধ্যে লুচি নিয়ে ঝগড়া হতো, এখনও হয় এখনও হয়। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 6:45, আমি উঠেছি একটু আগে, তো ওঠার পর মা লুচি করলো, তখন গরম গরম দুটো লুচি খেয়েছি, আর এখন এই 6:45 সময় মা আমাকে এখানে দুধ চা দিয়ে চলে গেছে উপরে সন্ধ্যা দিতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো চলো এখন আমি দুধটা খেয়ে নিই, দুধটা খেয়ে নেওয়ার পর তোমার সাথে আর কি শেয়ার করা যাক সেটা তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো দেখো বিকেলবেলায় দুধ টুধ খাওয়ার পর না আমি এখানে একটু গলিটাতে হাঁটাহাঁটি করি, ডাক্তার আমাকে রোজ একটু হাঁটাহাঁটি করতে বলেছে, তো আগে পুরো গলিটা আমি হাঁটাহাঁটি করতাম, মানে একদম গলির মোড় থেকে একদমই কুর্তির দোকান অবধি, কিন্তু এখন গলিটা এত নোংরা হয়ে গেছে যে তোমার পক্ষে গলিতে এতটা হাঁটা সম্ভব হয় না, যেন মানে জুতো পরে হাঁটলেও মনে হচ্ছে গায়ে যেন নোংরা উঠে যায়। তো যাই হোক, ঘরে সারাদিন তো বসে থাকতেও কাউকার ভালো লাগে না, বসে শুয়ে থাকতে সময় কাটা না, তো বিকেলবেলাতে একটু হাঁটাহাঁটি করি, ওখানে পাড়ার অনেকেই বেরোয়, তাদের সাথে গল্প করে বিকেলটা আর কি কাটাই, এদের হাঁটাও হবে আর ভালোও লাগে, একটু বাইরের বাতাস শরীরের পক্ষে ভালো। তো দেখো তারপর চলে এসে একদম রাতের ডিনারে, আর রাতের ডিনারে তো তোমরা জানো মা লুচি করেছে, আর ভাইকে বলেছিলাম আজকে অমাবস্যা মা তো কিছু খাবে না, তো একটু পনির নিয়ে আসবি, কারণ ভাইয়ের এখন চিকেন খাওয়া বন্ধ, আর আমারও তো চিকেন খাওয়া চলবে না, একটু পনির নিয়ে আসবি।
তো ওই জন্য আর কি ভাই একটু কিনে আনতে বলেছিলাম। তো কোথার থেকে এনেছিলো জানি না, একদম বাজে খেতে। ওর থেকে আমি নিজে বলছি, আমি শাহি পনির, বাটার পনির মশলা অনেক ভালো বানাই, বিয়ের আগে প্রচুর বানিয়েছি এরকম। তো বিয়ের পর একবার বা দুবার শ্বশুরঘরে বানিয়েছিলাম, তার বেশি বানানো হয়নি। এবার যখন বানাবো তখন নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর তখনই তোমাদেরকে বলবো যে এর থেকে আমি অনেক ভালো বানাই। তো দেখে নাও আজকে রাতের আমাদের ডিনার, লুচি আর কি একটা মাথা মুন্ডু পনির এনেছিল সেটাই। হেই বন্ধুরা, ডিনার কমপ্লিট। আজকে ডিনারটা তোমরা দেখে নিলে। তো ডিনার যখন কমপ্লিট, এবার আমি করব এডিট। আর এডিট করার পর আমি ঘুমিয়ে যাব। তো এডিটটা করে নিয়ে আর কি, আর আজকে একটা ভীষণ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। জিনিসগুলো তোমার সাথে কবে দেখাতে পারবো বা কবে আমার হাতে আসবে জানি না, বাট একটা আনন্দ হচ্ছে যে অনেক দিন পর আমি কাঁচের চুড়ি পেয়েছি। মানে শেষ 2007 কাঁচের চুড়ি পরেছি, তারপর 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, মানে 15 বছর বাদ কাঁচের চুড়ি পেয়েছি। মানে এটার জন্য আমি অনেকবার অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। ফাইনালি আমার মামা ঘরেই শেষ পড়েছি, আমার মামা ঘর থেকেই পাচ্ছি। মানে আমার মায়ের কাকার মেয়ে আমি মেলাতে পেয়েছি, মানে ওখানে পাওয়া যায়, ও বলেছিল এখানে মেলা বসলেই পাবো। তো আজকেও মেলা বসেছে এক দিদির বাড়িতে, মানে ওটাও কাকার মেয়ের, কাকার তিনটে কালারের আমি বেছেছি। তো ভীষণ আনন্দ, ভীষণ ভীষণ আনন্দ। তো কবে পাবো আমি এখন হাতে আনি না, যতদিন না দেখা সাক্ষাৎ হচ্ছে পাবো না, বাট ও কিনে রেখেছে। তো যবে পাবো তোমার সাথে তখন তো শেয়ার করবো। এবার আমার এত আনন্দ লাগছে অনেকদিন পর, মানে কাছের চুড়ি পরতে ভীষণ ভালো লাগে, বাট মামা ঘরে তখন থেকে মেলা উঠে যাওয়ার পর থেকে আর পড়াও হয় না, জানি না অনেক ছোটোবেলায় প্রচুর পড়েছি, মামা ঘরে গিয়েই পড়েছি। তো যাই হোক, বেশি বকবক করবো না, এটাই বলবো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এটাই বলবো আমার যদি ভিডিও তোমাদের ভালো থাকে, ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট ছোট্ট করে দিয়ে যেও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও ছাড়া সত্ত্বেও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখতে পারো। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।